প্রথমে ইনশট অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর তিনটে অপশান আসবে, তার মধ্যে লাস্টে যে কোলাজ অপশানটি রয়েছে সেটা ক্লিক করে অন করে নিতে হবে। এরপর নিচের দিকে গ্যালারি অন হয়ে যাবে, সেই গ্যালারিতে সমস্ত ছবিগুলো চলে আসবে যেগুলো সেভ করা আছে। সেখান থেকে নিজের পছন্দ মতো যে কোনো ছবি সিলেক্ট করে নিতে হবে। কিন্তু একটি ছবি সিলেক্ট করলে হবে না, মোট 9টি ছবি সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে একটি ছবি 9 বার সিলেক্ট করে নিচ্ছি। ওখানে নিজের ইচ্ছা মতো যে কোনো 9টি ছবি সিলেক্ট করলেই হবে। এরপর বর্ডার এবং লেআউট সমস্তটা নিজের ইচ্ছা মতোভাবে সাজিয়ে নিয়ে নিলেই এবং এখান থেকে এডিটও করা যাবে, অ্যাডজাস্ট করে নিলেই এবং সেভ করে নিলেই হয়ে যাবে। তো আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো, যে ছবিগুলো সিলেক্ট করেছি এটা আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য এখান থেকে ফিল্টার নিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিয়েছি। কেউ যদি কালার রাখতে চায় রাখতে পারে, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলেই সবচেয়ে ভালো লাগবে। এরপর ফটোটা সেভ করে পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করলে এরকম প্রথমে স্ক্রিনে আসবে। এরপর 4 নম্বর অপশানে গিয়ে ইমেজ সাইজ ক্লিক করে প্রথম অপশানে 432 লিখে ডান করে দিলে এরকম একটা স্ক্রিনে চলে আসবে। এরপর ওপরের দিকের এই কোণায় প্লাস অপশানটিকে ক্লিক করার পর গ্যালারি আবার ওপেন হয়ে যাবে। এইভাবে গ্যালারি ওপেন করে নিয়ে সেখান থেকে ওই এডিট করা ফটোটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এটাকে ওই ব্যাকগ্রাউন্ডটার ওপর সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। এইভাবে বসিয়ে দিয়ে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিলে, নেয়ার পর আবার নতুন আরও দুটো যে এডিট করা এরকম 9টি ফটোকপি আছে সেইগুলোকে ওপর নিচ করে বসিয়ে দিতে হবে। আমি এখানে অ্যাডজাস্ট করে নিয়ে বসিয়ে দিচ্ছি। এরপর আবার সেই প্লাস আইকনে গিয়ে ফ্রম গ্যালারি থেকে পিক নিয়ে ওখানে বসিয়ে দিতে হবে। আমি একই ফটো বারবার এখানে সিলেক্ট করছি, কেউ যদি আলাদা আলাদা ফটো দিয়ে করতে চায় তাও করতে পারে। আমি এখানে অ্যাডজাস্ট করে ব্যাকগ্রাউন্ডটার ওপরে বসিয়ে দিচ্ছি। এরপর আবার সেই প্লাস আইকনে গিয়ে গ্যালারি থেকে ফটো নিয়ে আবার সেই একইভাবে এখানে ব্যাকগ্রাউন্ডটার ওপরে বসিয়ে দিয়ে সেভ করলেই হয়ে যাবে। আমি এখানে অ্যাডজাস্ট করার জন্য এখানে ঠিক করে বসিয়ে দিচ্ছি। এরপর এইভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিয়ে ডান দিকের ওপরে 3 ডট আছে, ওই 3 ডটে ক্লিক করে এক্সপোর্ট অপশন কাস্টমটাকে আলট্রা করে গ্যালারিতে সেভ করলেই গ্যালারিতে ওই ব্যাকগ্রাউন্ডটি সেভ হয়ে যাবে। এইভাবে সেভ করে নেওয়ার পর গ্যালারি থেকে বেরিয়ে আসতে হবে এবং গুগল অ্যাপটি ওপেন করে সেখানে ফটো বিজি রিমুভ সার্চ করে নিতে হবে। সার্চ করে নিলে এরকম একটি পেজ ওপেন হবে, এখানে আপলোড ইমেজ অপশানটিকে ক্লিক করতে হবে। আপলোড ইমেজ ক্লিক করার পর এখানে আবার আপলোড ইমেজ বড় করে অপশান চলে আসবে, ওটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর গ্যালারি ওপেন হয়ে যাবে, সেখান থেকে পছন্দ মতো একটি ফটো বেছে নিতে হবে। আমিও এখানে আমার পছন্দ মতন একটি ফটো গ্যালারি থেকে বের করে সেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দিচ্ছি। এভাবে একটি ফটো চয়েস করে সেটি ডান করে দিলে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এরপর ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে এবং ডাউনলোড অপশানে ক্লিক করার পর ইমেজটি ডাউনলোড হয়ে যাবে।
আমার এই ছবিটা গ্যালারিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে সেভ হয়ে গিয়েছে। এরপর গ্যালারির থেকে বেরিয়ে আবার পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এরপর এই থার্ড অপশানে গিয়ে ইম্পোর্ট অপশানটিকে ক্লিক করে নিতে হবে। সেটি ক্লিক করে দিলেই গ্যালারি ওপেন হয়ে যাবে। এরপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলে ওই স্ক্রিনে ছবিটি চলে আসবে। এরপর এডিট অপশানে গিয়ে স্ট্রোক অপশানটিকে ক্লিক করে এনাবেল করে দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ডে সাদা রঙের রঙটিকে ক্লিক করে চয়েস করে নিতে হবে। নেয়ার পর এরকম হয়ে যাবে। এরপর ফোর্থ অপশানে গিয়ে ট্রান্সপেক্ট অপশানে গিয়ে ওপরের দিকের কোনায় থ্রি ডটে গিয়ে এক্সপোর্ট অপশানে গিয়ে ডিফল্টটাকে আল্ট্রা করে নিলেই দিয়ে সেভ করলেই গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে পিক্সেল ল্যাব অ্যাপটি থেকে বেরিয়ে গিয়ে ইনশট অ্যাপটি ওপেন করে নিতে হবে। ইনশট অ্যাপটি ওপেন করে নিলে তিনটে অপশান আসবে, প্রথমে ভিডিও, তারপর ফটো, তারপর কোলাজ। এই তিনটে অপশানের মধ্যে ফার্স্ট অপশানটিকে, ভিডিও যে অপশানটি আছে সেটাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর নিউ দিয়ে প্লাস চিহ্নটি ক্লিক করে দিতে হবে। এরপর ব্ল্যাঙ্ক অপশানটিকে ক্লিক করে নিয়ে নিতে হবে। এরপর যে এইটা উপরের দিকে একটি অপশান আছে ডিউরেশন, এটিকে 15 সেকেন্ড করে নিতে হবে। কেউ যদি 15 সেকেন্ড না করে 30 সেকেন্ড করতে চায় তাও করতে পারে। এরপর রাইট অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর ফার্স্টে যে ক্যানভাস অপশানটি আছে সেখানে গিয়ে 9:16 রেশিওটিকে ক্লিক করে অ্যাডজাস্ট করে নিয়ে নিতে হবে। এরপর এখানে যে পিপ অপশানটি রয়েছে পিআইপি, সেটিতে ক্লিক করে নিলে গ্যালারি ওপেন হয়ে যাবে। এরপর সেখান থেকে প্রথমে তৈরি করা ব্যাকগ্রাউন্ডটিকে ক্লিক করে নিয়ে সেটিকে স্ক্রিনের যে 9:16 রেশিও নিয়েছি তার মধ্যে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। আমিও এভাবে ঠিক বসিয়ে দিচ্ছি। এরপর ভালো করে সেটি অ্যাডজাস্ট করে বসিয়ে নেওয়ার পর সেটিকে দেখে নিতে হবে ঠিক করে হয়েছে কি না। এরপর একদম প্রথম, মানে একদম প্রথমে মাথার থেকে বসিয়ে নেওয়ার পর এই বাঁ দিকে সেকেন্ড অপশানে যে কি ফ্রেম অপশানটি রয়েছে ওটাকে ক্লিক করে ভিডিওটি অন করে কি ফ্রেমটি করে দিতে হবে। শেষে গিয়ে এটিকে অ্যাডজাস্ট করে আমি যেভাবে করছি এভাবে এই ফটোটি স্ক্রোল করে নিতে হবে শেষ পর্যন্ত। এরপর প্রথম থেকে দেখলে দেখা যাবে ভিডিওটি প্রায় তৈরি হয়ে গিয়েছে ব্যাকগ্রাউন্ডটি। এটাকে বারবার ঠিকভাবে দেখে নেওয়ার পর যদি ঠিক হয়ে থাকে, এরপর পিপ অপশানটিকে আবার ক্লিক করে সেখান থেকে ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটিকে বেছে নিতে হবে। সেখানে থেকে বেছে নিয়ে এই বাঁ দিকের কোনায় সেটি ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে ভালো করে বসিয়ে দেওয়ার পর সেটিকে পুরো ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিতে হবে। এরপর পিআইপি অপশানে আবার গিয়ে সেখান থেকে লিরিক্সযুক্ত একটি গানের অংশ সিলেক্ট করে নিতে হবে। এরপর গানের অংশটিকে ক্রপ করে কেটে সরু করে সেটি এইভাবে, আমি যেভাবে সরু করে ক্রপ করে কেটে নিচ্ছি এভাবে কেটে নিয়ে সেটি ওই ফটোটির পাশে বসিয়ে নিতে হবে। এরপর ওই এন্ড অপশানটিকে ক্লিক করে স্ক্রিন অপশানটিকে ক্লিক করে রাইট অপশান ক্লিক করে দিলেই দিয়ে অ্যাডজাস্ট করে এটিকে পুরো 15 মিনিটের
অ্যাডজাস্ট করে দিয়ে দিলেই তৈরি। এরপর ভিডিওটিকে ভালো করে দেখে সব কিছু ঠিকঠাক থাকলে রাইট ক্লিক করে ওপরের দিকের সেভ অপশানটিকে ক্লিক করে দিয়ে 1080p অপশানটিকে ক্লিক করে সেভ করে নিলেই ভিডিওটি সেভ হয়ে যাবে।